নমস্কার বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও অব্দি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সবার আগে লেটেস্ট লেটেস্ট ভিডিও আমি পোস্ট করে থাকি। আপনাদের লেটেস্ট লেটেস্ট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমি আর বেশি কিছু না বলে আজকের বিষয়টিকে শুরু করতে যাচ্ছি, তাহলে শুরু করছি। আজকের বিষয় হচ্ছে বিপিএল। আপনাদের নাম বিপিএল লিস্টে আছে কি না সেটা আপনারা কি করে দেবেন সেটা জানার জন্য আপনারা আমার ভিডিওটা টোটাল ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবেন, স্কিপ করবেন না। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনাদের নাম বিপিএল লিস্টে আছে কি না সেটা দেখার জন্য। তাহলে আমি শুরু করছি। ফার্স্ট আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে টাইপ করবেন IPPE2, দে এন্টার করবেন। ফার্স্ট চান্সে যে এসইসিসি লিস্ট অফ হাউসহোল্ড এটাকে ওপেন করে নেবেন। এবার আপনারা স্টেট থেকে সিলেক্ট করবেন, আপনি যে স্টেটের বিপিএল লিস্টে দেখতে চাইছেন সেটা ক্লিক করবেন। এবার ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে আপনাদের ব্লক, ব্লক সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে স্টেপ গ্রাম পঞ্চায়েত, আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছেন সেই গ্রাম পঞ্চায়েত থেকে সিলেক্ট করবেন। তারপর আপনারা সাবমিট মারবেন, সাবমিটে ক্লিক করবেন। যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন আপনাদের বিপিএল লিস্টে আপনাদের সামনে চলে আসবে। এবার আপনারা কোন গ্রামের নামটা সার্চ করতে চাইছেন তাহলে আপনারা কন্ট্রোল এফ এ গিয়ে সেই গ্রামটার নাম টাইপ করবেন। দিয়ে গ্রামটার নাম টাইপ করার পর যখন এন্টার মারবেন আপনাদের গ্রামের নামটা চলে আসবে। আপনাদের গ্রামে সব বিপিএল লিস্ট চলে আসবে, দেখেন এগুলো হচ্ছে সব বিপিএল। আপনারা এইভাবেই বিপিএল লিস্টের নামটা বের করতে পারবেন। এখানে আপনাদের ব্লকের, আপনি যে ব্লকের আন্ডারে থাকেন বা যে পঞ্চায়েতের ডিটেলসে চাইছেন, যখনই আপনারা পঞ্চায়েতটাকে সিলেক্ট করে দেবেন আপনাদের টোটাল পঞ্চায়েতের পিপল লিস্টে চলে আসবে। এটাকে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, আবার প্রিন্টেও করে নিতে পারেন। তাহলে আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।